অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম জানুয়ারি টু জুন মাসে যদি আপনি জন্মান আপনার ক্ষেত্রে 2021 কেমন যাবে। এই ভিডিওতে আমি জানাতে চলেছি জুলাই টু ডিসেম্বর আপনি যদি জন্মগ্রহণ করেন এ কটি মাসের মধ্যে, যে কোনো মাসে। 2021 পরিবর্তনের বছর হতে চলেছে। দেখুন, অনেকে কমেন্টস করেছেন যে স্যার আমি আমার রাশি জানি না, আমি আমার লগ্ন জানি না, আমার জন্ম সময় নেই, বা এরা এই মাসে আমার জন্ম এটা আমি শুনেছিলাম আমার মায়ের কাছ থেকে বা আমার ঠাকুমার কাছ থেকে। অনেকেই কমেন্টস করেছে যে সেই অনুযায়ী কেমন যেতে পারে এই 2021, অর্থাৎ জন্ম মাস অনুযায়ী কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। যারা রাশি জানেন না, শুধু নিজস্ব জন্ম মাসটা জানেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট, কারণ অনেকেই কমেন্টস করেছেন। তো শুরু করা যাক। তার আগে আমি জানাই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993। এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। অর্থাৎ আপনি যদি আপনার জন্মকুণ্ডলী বিচার করাতে চান আমাকে দিয়ে, অবশ্যই আপনাকে সেখানে পারিশ্রমিক পে করতে হবে, এটি কোনো মতে ফ্রি সার্ভিস নয়। তবে আমি একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে 10ই জানুয়ারি একটা ফোনে কনসালটেন্সি নেওয়ার জন্য, অর্থাৎ 10ই জানুয়ারি 10টা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। সেই দিনটা আপনারা এই নাম্বারে অবশ্যই ফোন করুন, আধ ঘন্টা মধ্যে যারা যারা পাবেন তারা তারা লাকি ম্যান। শুরু করা যাক। দেখুন, যারা জন্ম সময় জানেন না, জন্ম তারিখ জানেন না, সাল জানেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, ষোলকলাপূর্ণ হতে চলেছে। এক কথায় যদি বলা যায় ষোলকলা, অনেকেই জানে না, বহু মেসেজ এসে বহু। তো তারা অবশ্যই ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ শুনবেন। প্রথম আসি, আপনার যদি জুলাই মাসে জন্ম হয় আপনার ক্ষেত্রে 2021 সাল কেমন যাবে। আপনি যদি জুলাই মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে এই 2021 সাল আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শরীর নিয়ে একটু হলেও ভোগাবে, অর্থাৎ শরীরের দিকটা নিয়ে একটু হলেও আপনাদেরকে সমস্যা থাকছে। তবে বড় কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শরীর সরকার নিয়ে ভুগতে হতে পারে। এর সাথে সাথে আপনি যদি জুলাই মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে এবছর গুপ্ত শত্রুতা জায়গাটা কিন্তু থাকছে। ধনের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো, আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার জায়গা, এবং যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। শুভ বিবাহের যোগ, গাঢ় বিবাহের যোগ, এবং প্রেমের ব্যাপারে যারা প্রেম করছে, নতুন প্রেমে আবদ্ধ হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা 2021 বিশেষ করে শুভ ফল বহন করে নিয়ে আসবে। ব্যবসার ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট, বড় ঝুঁকি ভুল করেও নেবেন না, মানে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট আপনারা দেখান। রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, আপনি যদি জুলাই মাসে জন্মগ্রহণ করেন উচ্চ পদমর্যাদা যারা আছে তাদের ক্ষেত্রে এই বছরটি বিশেষভাবে শুভ ফল প্রদান করবে। শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো, শিক্ষা জায়গাটা যারা উচ্চ শিক্ষা করতে চাইছে বা যারা রিসার্চমূলক বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফল প্রদান করবে। দাম্পত্য সুখের জায়গা কিন্তু থাকছে,
এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে, সন্তান প্রাপ্তি বা সন্তানের এডুকেশন জায়গাটা কিন্তু থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এই 2021 আপনি যদি জুলাই মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে। তবে ছোটখাটো পায়ে চোট আঘাত লাগা এই জায়গাটা কিন্তু থাকছে, এই জায়গা থেকে অবশ্যই সাবধানে থাকবেন। এবং ভুল ডিসিশন নিয়ে নেওয়া, ভুল ডিসিশন এবং অর্থ লেনদেনের ব্যাপারে, টাকা ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই সাবধানে থাকবেন। এবং যারা ভাড়া দিয়ে চালান তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান। সম্পত্তিগত দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, সম্পত্তিগত দিকটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো দিক নির্দেশ করছে। যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিংয়ে যারা আছে, গ্ল্যামার দুনিয়াতে যারা আছে, তাদের ক্ষেত্রে মধ্যম এ বছরটা। এবার আসি, আপনি যদি আগস্ট মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে 2021 কেমন যাবে। আপনি যদি আগস্ট মাসে জন্মগ্রহণ করেন আপনাদের শরীরগত দিকটা প্রথমে যদি আসে, শরীরগত দিক নিয়ে তেমন কিন্তু ভোগাবে না। আপনাদের ক্ষেত্রে গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি আগস্ট মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে গাঢ় বিবাহের সম্ভাবনা থাকছে। আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্কতা থাকুন। সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ, সন্তানের দিকটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এডুকেশনের দিকটা, উচ্চশিক্ষা হায়ার লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। ব্যবসার দিকে আপনাদের মোটামুটি কিন্তু ওভারঅল ভালো দিকই দেখা যাচ্ছে। যারা অ্যাক্টিং মডেলিং ডান্সিং এর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ যারা গ্ল্যামার ফিল্ডে আছে, অভিনয় শিল্পকলা গান বাজনা নাটক এগুলোর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। আপনি যদি হন, মানে আপনার যদি আগস্ট মাসে জন্মগ্রহণ হয় আপনার ক্ষেত্রে 2021 ওভারঅল যদি বলা যায় বিশেষভাবে লাভ এর জায়গাটা, লাভ সফলতা সাকসেস জায়গা কিন্তু থাকছে। আকস্মিক প্রাপ্তি সেটা লটারি হোক, শেয়ার হোক, ফাটকা হোক থেকে বা কোনো পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। এবং ধনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট এ বছর কিন্তু শুভ ফল প্রদান করবে। এবার আসি, সেপ্টেম্বর মাসে যদি আপনারা জন্মগ্রহণ করেন আপনাদের কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু থাকছে। যারা সরকারি বা সেই তুল্য চাকরি চাইছেন বা এমনি চাকরি চাইছেন, সেপ্টেম্বরে যারা জন্ম বা সেই জায়গাটাতে পদমর্যাদা উচ্চ পদে যাওয়ার জায়গাটা কিন্তু নির্দেশ করছে। শরীরগত দিকটা যদি বলা যায়, শরীরগত দিক নিয়ে আপনাদের কিন্তু একটু হলেও ভুগতে হবে, শরীর নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগাবে। আপনি যদি সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন এবছর শরীর নিয়ে কিন্তু বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে, বিশেষ করে পেটের সমস্যা, আপনার পায়ের সমস্যা, চেস্টের সমস্যা এগুলো কিন্তু আপনাদেরকে ভুগাবে, চোখের সমস্যা এগুলো কিন্তু আপনাকে ভুগাবে এবছর। আপনি যদি সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন ব্যবসার ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার ভয় বা টাকা কিছু কিছু ক্ষেত্রে লস হওয়ার ভয় কিন্তু থাকছে আপনি সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে। আপনি যদি সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন 2021 আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার যোগও কিন্তু থাকছে। তবে ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিংয়ে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, শিক্ষার ক্ষেত্রে কিন্তু ওভারঅল ভালো, কিন্তু যারা নিচু লেভেলে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে ইয়ার লসের জায়গাটা কিন্তু থাকছে, সম্ভাবনা অবশ্যই এদিকে নজর দিন। শুভ বিবাহের যোগ, সন্তানের জায়গাটা মোটামুটি যদি বলা যায় ওভারঅল কিন্তু ভালো, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। আত্মীয় স্বজনের থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা আসার জায়গাটা কিন্তু থাকছে। এবং বন্ধু বান্ধবরা আপনাদেরকে গাছে উঠিয়ে দিয়ে মইটা কিন্তু টেনে নেবে, এটা আমি বারবার বলছি। আপনি সেপ্টেম্বর মাসে জন্ম, ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, লোন থেকে আপনি সাবধানে থাকুন এবং প্রতারণা থেকে আপনি সাবধানে থাকুন। এবং শত্রুতা, মামলা মকদ্দমা এই জায়গাগুলো কিন্তু থাকছে। এবার আসি, আপনি যদি অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে কিন্তু মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, নতুন কর্মের সুযোগ, ভূমি ভবন বাহন সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। ভূমি ভবন বাহন সুখ, নিজস্ব প্রপার্টি এবং এর সাথে সাথে
যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং এর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, ব্যবসা কেন্দ্রিককে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, রাজনীতিতে যারা আছে রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনাদেরকে করবে এই 2021-এ, আপনি যদি অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন। সন্তান সুখের জায়গা নির্দেশ করছে গাঢ় বিবাহের সম্ভাবনা থাকছে, তবে কিছু কিছু ক্ষেত্রে অর্থ লেনদেনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদের ক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিন্তু সেই পরিমাণে থাকছে। এরপরে আসি, আপনি যদি নভেম্বর মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে কেমন যাবে 2021। আপনি যদি নভেম্বর মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে প্রথম কথা বলি, আপনার ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে এবছর 2021, মানসিক টেনশন উদ্বেগের জায়গা। এবং আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু ভালো, এবং যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো ফল নির্দেশ করছে। তবে বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, শুভ বিবাহের যোগ। সন্তানের এডুকেশন দিক নিয়ে আপনাদের একটু হলেও চাপে এবছর থাকতে হবে, এবং আপনাদের প্রাপ্তির জায়গাটা, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকছে। ধন নিয়ে তেমন কিন্তু সমস্যা আসবে না আপনি যদি নভেম্বর মাসে জন্মগ্রহণ করেন 2021-এ। নিজস্ব গাড়ি, বাড়ি, প্রপার্টি হওয়ার কিন্তু সম্ভাবনা এই বছর দেখা যাচ্ছে আপনি যদি নভেম্বর মাসে জন্মগ্রহণ করেন। ব্যবসা ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট করবেন না, এবং শেয়ার মার্কেটে প্রচুর টাকা কিন্তু বিনিয়োগ করবেন না, সেখানে কিন্তু টাকা ডুবে যাওয়া, ফেসে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে যদি আপনার রাশিচক্রে সাপোর্ট না দেয়। মার্কেটিং সেলসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, বা যারা এজেন্সি নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল যদি বলি শুভ ফল আপনাদেরকে দিবে। এবার আসি সবশেষে যে মাস, ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে 2021। আপনি যদি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে শরীরগত দিকটা যদি বলি, শরীরগত দিক নিয়ে তেমন কিন্তু বড় সড়ো কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না, ছোটোখাটো টুকিটাকে কিন্তু শরীর খারাপ হতে পারে সেটা নিয়ে বড়, কিন্তু বড় ধরনের সমস্যা সেটা কিন্তু থাকছে না। তবে গুরুজনদের শরীর নিয়ে একটু আপনাদেরকে টেনশনে থাকতে হবে, আপনাদের গুরুজন, আপনার মা হোক বাবা হোক এই জায়গাটা। এবার আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হবে, অর্থাৎ অর্থ নিয়ে ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয়। শিক্ষার ক্ষেত্রে যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছে, মাধ্যমিক উচ্চমাধ্যমিক পর্যায়ে, উচ্চমাধ্যমিক বা যারা গ্র্যাজুয়েশন করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করে তাদের ক্ষেত্রে ভালো, যারা মিডিয়ার জায়গাতে আছে, মিডিয়ার রিলেটেড যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে শুভ ফল প্রদান করবে আপনি যদি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ আপনার ক্ষেত্রে। আপনি যদি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে বেশ কিছু নতুন শুভ কানেকশানগুলো কিন্তু আসবে, অর্থাৎ কিছু কিছু শুভ সংবাদ এবছর কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের এবছর প্রশমিত করবে, অর্থাৎ যারা বিয়ের ব্যাপার নিয়ে খুব চিন্তাতে আছে, আপনি যদি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাস 2021-এ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের যোগ। এবং সন্তানের জায়গাটা, সন্তানের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, নাচ গান অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছে বা যারা রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। ব্যবসা ক্ষেত্রে বলি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের হিউজ ইনভেস্টমেন্ট করার আগে নিজস্ব পার্সোনাল চার্টটা কিন্তু দেখবেন। প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, আমি বলবো নতুন প্রেমের কানেকশান আপনাদের আসবে, পুরাতন প্রেম কামব্যাকের জায়গা কিন্তু আপনাদের থাকছে, অর্থাৎ প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এবছর আপনাদের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এবং 2021-এ আপনি যদি ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির জায়গাটা পৈতৃক সূত্র থেকে হোক, লটারি থেকে হোক, শেয়ার থেকে হোক হওয়ার সম্ভাবনা, এবং আইনত জটিলতা থেকে কিছু কিছু ক্ষেত্রে মুক্তি হবেন। যারা আইনের দিকে যেতে চাইছেন তারা একটু হলো সাবধানতা অবলম্বন করুন। এই ছিল জুলাই টু
জুলাই টু আপনার ডিসেম্বর অবধি কেমন যেতে চলেছে 2021, বেশ কিছু পরিবর্তন কিন্তু এবছর আপনারা দেখতে পারবেন। এবং আপনাদের সবশেষে বলি, ষোলকলা পূর্ণ হতে চলেছে এই 2021, নতুন সূর্যোদয় হতে চলেছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এর ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার।